আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের আজকে আমরা রিভিউ দেখব। বন্ধুরা প্রথমত সূচিপত্র দেখে নিই, রয়েছে সবুজ বন্ধু। আমি তোমাদেরকে জুম করে দেখে দিই, এই যে তোমাদের অধ্যায়গুলো হচ্ছে সবুজ বন্ধু, এরপরে যাযাবর পাখিদের সন্তানে, এরপর পরিবেশ সুরপা, এরপরে সূর্যগড়ি, এরপর হচ্ছে শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র, এরপর হচ্ছে আমাদের ল্যাবরেটরি, সর্বশেষ তিনটি হচ্ছে ফিল্ড ট্রিপ, বাজনার উৎসব এবং খাদ্য বেছাল। বন্ধুরা এই হচ্ছে তোমাদের সূচিপত্র। এখন আমরা বিস্তারিত একটু দেখে নিব। সবুজ বন্ধু দেখতে পাচ্ছ প্রথম সেশন, দ্বিতীয় সেশন এখানে ভাগ করেছে সেশন আকারে। বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলগুলো রেখে দিয়েছি, আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব, আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবি। আর তোমাদের জন্য অন্যান্য বিষয়ের বইগুলোরও রিভিউ দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশনে ফেলি লিঙ্ক দেওয়া আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করে সেকশন আর রয়েছে, প্রথম সেকশন দ্বিতীয় সেকশন নবম দশম একাদশ দ্বাদশ। তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম পেয়েছো, তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এরপরে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে যাযাবর পাখিদের সন্তানে, প্রথম সেশন থেকে শুরু হবে। এখানে দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে চিত্রের মাধ্যমে। বন্ধুরা এই হচ্ছে তোমাদের নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর বইটি, অর্থাৎ বিজ্ঞান অনুশীলন বই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।